বন্ধুরা আসসালামু আলাইকুম, জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে। সুজন, তো এই মুহূর্তে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। হঠাৎ করে একটা কাজ করতেছি, তখন চিন্তা করলাম যে যাই হোক একটা ভিডিও করি। তো এই মুহূর্তে আমার সামনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এই জায়গাতে অনেকগুলো মোবাইল আছে, প্লাস এখানেও অনেকগুলো মোবাইল আছে। হ্যাঁ, তো এই মোবাইলগুলো দেখা গেছে আমাদের কাছে দূর দূরান্ত থেকে আমাদের টেকনিশিয়ান বাইরা পাঠিয়ে থাকে, টেকনিশিয়ান এবং কি কাস্টমার বাইরা পাঠিয়ে থাকে, কারণ ইউটিউব থেকে ভিডিও দেখে তাদের ভালো লাগে, যে কারণে আমাদের কাছে এই ফোনগুলো পাঠিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের হাতের ফোনগুলো যদি ড্যাড হয়ে যায় বা যে কোনো সমস্যা হয়ে যায়, চাইলে আমাদের কাছ থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এবং কি দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা চিপ রেটে কাজগুলো করে থাকি, যেই কাজগুলো দেখা গেছে ক্রিটিক্যালি কাজ, যেগুলো আপনারা করতে ব্যর্থ হয়ে যান, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে কুরিয়ার করে দিতে পারেন। আমরা চিপ রেটে কাজগুলো করে থাকি, আমরা প্রত্যেকটা কাজে কিন্তু এই কাজগুলো দেখা গেছে প্রত্যেকটা কাজে সিপিইউ এমএমসি পাওয়ার আইসির কাজ বা নেটওয়ার্কের কাজ। হ্যাঁ, তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা এই ফোনগুলো আমাদের মানে এখনও কাজ কমপ্লিট হয় নাই এই ফোনগুলো, আর এখানে এই ফোনগুলো আমরা কমপ্লিট করে রাবার মানে লাগিয়ে রাখছি। তো এখান থেকে আমরা দুই একটা ফোন আপনাদেরকে অন করে দেখাচ্ছি। দেখুন, আমি এই ফোনটাই আপনাদেরকে দেখাই, এই ফোনটা চালু আছে অলরেডি এই ফোনগুলো। তো দেখুন, এখানে কিন্তু এই ফোনটা কিন্তু আমরা রানিং করে রেখেছি, এই যে দেখুন। তো এখান থেকে আমি আর একটা ফোন আপনাদেরকে বাহির করে দেখাচ্ছি। তো এই ফোনগুলো কিন্তু সবগুলো কাজ কিন্তু সিপিইউ এমএমসির কাজ, দেখা গেছে পানিতে পড়া ফোন, হ্যাঁ, অথবা দেখা গেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ফোন কিন্তু এখানে আমরা কমপ্লিট করে রেখেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা আরেকটা ফোন এখানে আমরা খুলে রেখেছি, যেটা ভিডিও চাইলে ফার্স্ট টাইম থেকে করতে পারতাম, কিন্তু ফার্স্ট টাইম থেকে ভিডিও করি নাই। তো না করার উদ্দেশ্য হচ্ছে সারাদিন কাজ করতে করতে সময় কেটে যায়, আর ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, ঝামেলা করতে হয়। তো সেক্ষেত্রে একটা দেখা গেছে ভিডিও করতে গেলে, একটা কাজ করতে গেলে মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায়, কারণ ভিডিওটা ঠিক রেখে কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যায়, আর ভিডিও না করলে ওই টাইমে দেখা গেছে যায় দুইটা ফোন কাজ করা যায়। হ্যাঁ, একটা ফোনের টাইম দিয়ে দুইটা ফোন কাজ করা যায়। তো এখানে এই ফোনটা আমাদের কাছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফোনটা খোলা আর কি, এটার বোট ওইটা রেডমি ফোন, আর এখানে যে দেখুন আমাদের ফোনটা চালু হয়ে গেছে। এটা এটার সমস্যাটা ছিল, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই, ফোনটা চালু হইতো না, প্লাস ফোনটা আপনার টাচেও কাজ করতো না নাকি প্রথম অবস্থায়। তো এখন দেখুন এই ফোনটার মধ্যে কিন্তু সব কিছু এভরিথিং ওকে আছে, এই যে, আর এটা টাচে কাজ করতো না, বিধে এটা অরিজিনাল টাচটা সহ দোকানদার ভাই উঠিয়ে ফেলাই দিছে, মানে টাচ ডিসপ্লেটা খুলে মানে ভেঙে ফেলছে এক কথায়, যে মনে করছে যে টাচ ডিসপ্লেতে সমস্যা। পরে দেখুন নতুন টাচ ডিসপ্লে দিয়ে কাজ করে না, বিধে আমাদের কাছে পাঠিয়ে দিছে। তো এখন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করছে, ফোনটা ঠিকঠাক মতো কাজ করছে। তো এখানে যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ওই ফোনটা আমরা এখন খুলে দেখলাম যে এখানে অনেক বল মিসিং আছে, এবং কি এই ফোনটা পাওয়ার আসছে না, মানে ডেড কন্ডিশনে আছে। তো আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এখানে কোন কোন বলগুলো মিসিং আছে, বা এখানে মানে কী কী সমস্যা, বা এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি কিনা। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বল কিন্তু মিসিং, আগে যে টেকনিশিয়ান ভাই এই ফোনটা কাজ করতে চেয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বল মিসিং। হ্যাঁ, তো আমরা পরিপূর্ণভাবে কাজগুলো যদি না করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ফোন চালু করতে সক্ষম হব না। তো এখানে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যামেরা দিয়ে, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বল, অনেকগুলো বল মিসিং। হ্যাঁ, তো এই কাজটা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। তো আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাজগুলো মনোযোগ সহকারে কিন্তু করলে আপনারা কাজগুলোতে সাকসেসফুল আনতে পারেন, আর যারা কাজগুলো পারেন না, একদমই নতুন, আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনারা আমার কাছ থেকে কাজগুলো করেন, জানি আপনারা ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো। তো আসলে মনে কষ্ট নেবেন না বা মনে কিছু নেবেন না, টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, বারবার বলছি, আপনারা পুরাতন ফোন কিনুন, দুই থেকে তিন হাজার টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনুন, ভালো ভালো ফোন দেখে একটু কিনে, এত ভালোর দরকার নেই, পুরাতন যেগুলো এলসিডি ভাঙ্গা ওই ফোনগুলো কিনুন, কিনে আপনারা ওইটা থেকে সিপিইউ এবং কিএমএমসি উঠিয়ে আপনারা কাজ করে ট্রাই করুন, হ্যাঁ, হাত ক্লিয়ার করুন, তারপরে কাস্টমারের কাজ ধরুন। হ্যাঁ, কারণ আপনারা যখন কাস্টমারের মোবাইল দিয়ে এক্সপিরিয়েন্স করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ফোনগুলো ড্যাড হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরাই পুরাতন ফোন কিনবেন, তারপরে ওইখানে ওই ফোন দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, তো আমরা আমাদের এখন সিপিইউতে চলে যাব, সিপিইউতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সিপিইউটা কিন্তু ক্র্যাচ করে ফেলেছে। হ্যাঁ, সিপিইউতে ক্র্যাচ আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন। তো এই সিপিইউটাকেও আমরা এখানে সোল্ডারিং উইক দ্বারা ক্লিন করে দিব, আর ক্লিন করার পরে আমরা আইসিতে যেই বলগুলো ক্র্যাচ হয়েছে ওই বলগুলোকে আবারও ইউভি ঘাম দ্বারা এগুলাকে আমরা কাভার করে নিব।
তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমরা ভালো একটি সোল্ডারিং আয়রন দ্বারা এবং কি ভালো সোল্ডারিং উইক দ্বারা এটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বল এখানে মানে অ্যাডজাস্ট করে ফেলেছে, হ্যাঁ মানে কাজ করতে গিয়ে শর্ট করে ফেলেছে। তো এই সিপিইউ যদি শর্ট হয়ে যায়, দেখা গেছে একটা সিপিইউ চেঞ্জ করতে অনেক কষ্ট করতে হয়, সিপিইউ চেঞ্জ করলে দেখা গেছে কাস্টমারের খরচটাও বেড়ে যায়, সেই ক্ষেত্রে একটা সিপিইউ চেঞ্জ করার ক্ষেত্রে দেখা গেছে সিপিইউ চেঞ্জ করার পর ইএনজি ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়, আইমি রিপেয়ার করতে হয়, ঠিক আছে, তারপরে আবার গ্লোবাল ভার্সন দিয়ে এগুলো ফ্ল্যাশ করতে হয়, অনেক ঝামেলার কাজ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্যারা দিতে হয়। তো এই কারণে আপনাদের উদ্দেশ্যে বলবো, টেকনিশিয়ান ভাই, আপনারা ধৈর্য সহকারে কাজগুলো করবেন আর সিপিইউতে বা এমএমসিতে ক্র্যাশ ফেলবেন না, কখনো ক্র্যাশ ফেলবেন না। সেক্ষেত্রে আপনারা পুরাতন ফোন কিনে পুরাতন ফোনের উপরে এক্সপিরিয়েন্স করবেন, তারপরে কাস্টমারের ফোন দিবেন। আর কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেখানে কাজগুলো দেখান, হ্যাঁ আপনারা আপনাদের যদি এলাকাতেও দেখান বা আপনাদের শহরে দেখান, সেই ক্ষেত্রে আগে যাচাই বাছাই করে দিবেন যে আসলে আপনার এলাকার টেকনিশিয়ান কেমন বা আপনার শহরের টেকনিশিয়ান কেমন, কোন টেকনিশিয়ান ভালো কাজ করে বা এই এই কাজের উপর দক্ষ কিনা। দেখা গেছে আমরা কিন্তু প্রত্যেক দিনে এই সিপিইউ এবং কিএমএমসির কাজ প্রত্যেক দিনে মিনিমাম 4 থেকে 5টা কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে ফোনগুলো ড্যাড হওয়ার কোনো চান্স থাকে না, আল্লাহর রহমতে। আমরা প্রত্যেকটা কাজকে আমরা দেখা গেছে মানে এমনভাবে করে থাকি যে মানে হবে না বলতে কোনো কথা নেই, তো তারপরও অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, তো কখন কি হয়ে যায়। তো আমার হাতে এখন পর্যন্ত কোনো ফোন এইভাবে ড্যাড হয় নাই আল্লাহর রহমতে, আর তাছাড়া আশা করি আর হবেও না। আর কাজগুলো করার ক্ষেত্রে যখন আপনারা প্রত্যেকটা জিনিসে মনোযোগ দিয়ে কাজ করবেন, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারাও সাকসেস হতে পারবেন। তো এখানে দেখুন আমরা কিন্তু আমাদের ইমএমসির বলগুলোও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ইমএমসির বলগুলোও এখানে রিভল করে দিলাম। তো এখন আমরা যেটা করব, এই যে সিপিইউটাকে দেখতে পাচ্ছেন যেই ইউবি গাম দিয়ে আমরা এই যে অ্যাডজাস্টগুলো খেটে দিয়েছিলাম মানে কাভার করে দিয়েছিলাম, এগুলো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আবার এখান থেকে আমরা ঘষে আলাদা করে দিচ্ছি, মানে যেন আমরা বলগুলো তৈরি করতে পারি। তো সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এবং কি খুব সূক্ষ্মভাবে কাজগুলো করে দিচ্ছি, হয়তোবা এত দ্রুত কাজটা আমরা করি নাই। একটা কাজ এই যে সিপিইউ ক্র্যাশ পড়ে গেলে একটা কাজ করতে অনেক সময় লেগে যায়, অথবা মাদারবোর্ড থেকে যখন আমাদের যে লাইনগুলো উঠে যায় মিসিং হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কাজ করতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, তো এখানে আমরা ধীরে ধীরে কিন্তু কাজগুলো করছি এবং কি আপনাদের মাঝে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমরা কীভাবে কাজগুলো করে থাকি। আর আমরা কিন্তু এই যে এখানে যেই বল পেস্ট ব্যবহার করি, 183 ডিগ্রি বল পেস্ট ব্যবহার করি, তো ওই পেস্টগুলো কিন্তু দেখা গেছে মানে খুবই ভালো মানের পেস্ট ব্যবহার করি আমরা। তো অনেকে দেখা যায় যে মানে নর্মাল পেস্ট দিয়ে এই কাজগুলো করতে চান বা শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আরও ঝামেলা হয়ে যায়, পারেন না। তো এখানে দেখুন আমি যেই পেস্টগুলো ব্যবহার করি খুবই ভালো মানের একটা পেস্ট। তো এখানে এই পেস্ট দ্বারা আমরা মানে আমাদের যে বলগুলো তৈরি করে দেয় আমাদের সিপিইউর, পরবর্তীতে যেই প্যাচটা দিয়ে আমরা বলটা তৈরি করি, পরবর্তীতে আপনাদের ফোনটা যদি ওভার হিটিং হয়েও যায়, হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভিতরে বলগুলো আর ড্রাই হবে না, কারণ এটা 183 ডিগ্রি সেলসিয়াসের যেই প্যাচট, ওই প্যাচটা দিয়ে বলটা তৈরি করা হয়। তো দেখুন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের সিপিইউর বলগুলো তৈরি করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন বলগুলো তৈরি করে দিলাম, এবং কি আমরা এখানে কিছু বল দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা দেখুন এই অ্যাডজাস্টগুলো কীভাবে আলাদা করে দেই, এখানে আমরা সিপিইউটাকে ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ই দিয়ে হালকা কেটে এগুলো ফালাই দিছি। হ্যাঁ, মানে যেগুলো অ্যাডজাস্ট লেগেছিলো ওইগুলো কিন্তু আমরা ব্লেড দ্বারা কেটে ফেলে দিচ্ছি, এবং কি পুনরায় আমরা আবার স্টেনসিলে এটা লাগিয়ে দিলাম, কারণ আমার কাছে বড় ছোট মনে হয়েছে, সেই ক্ষেত্রে আবার আমি এখান থেকে লাগানোর পর আবার কেটে আবার দেখতে পাচ্ছেন পিপিটি পেস্ট দিয়ে আমরা বলগুলোকে আবারও হিটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মানে এক কথায় আপনারা এটাকে খুব সুন্দরভাবে করবেন। হ্যাঁ, বড় ছোট থাকলে কিন্তু হবে না, বড় ছোট থাকলে পুনরায় আবার ফোনটাকে খুলতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলোকে প্রত্যেকটা বল সমান করে কাটার পরে এখানে আমি আবারও হিটিং করে দিচ্ছি, এবং এখানে পেস্ট দিয়ে আমরা এটাকে আবার হিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে হবে, আর এবং কি মানে এক কথায় যে নিজের ফুড মনে করে কাস্টমারের ফুড কাজ করতে হবে। হ্যাঁ, আপনার সারাদিনে বেশি কাজের দরকার নেই, আপনি সারাদিনে 2 থেকে 3টা কাজ করেন এনাফ, কারণ বেশি ফুড কাজ করতে গেলে, বেশি প্যারা দিতে গেলে তো ফুড ডেড হবেই।
আমরা এখন এখানে আমাদের সিপিইউটাকে হালকা পেস্ট দ্বারা সিপিইউ এবং কিএমএমসি দুটোটাকে ইনস্টল করে দিব, মানে সুন্দরভাবে বসিয়ে নিব, এক কথায় সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাতাসটা কমিয়ে রেখে, হ্যাঁ, হিটটা পরিমাণ মতো রেখে আমরা আমাদের সিপিইউটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ইএমএমসিটাকে, মানে ইউএফএস অথবা ইএমএমসি যেটাই বলেন না কেন, এখানে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অতিরিক্ত পেস্ট দিই নাই, পরবর্তীতে পেস্ট দিয়ে আমরা এই যে আমরা হালকাভাবে টুইজার দিয়ে নেড়ে দিলাম। হ্যাঁ, তো নাড়া দেওয়ার পরে এখন আমরা এখানে এই যে আমাদের যে বুট ক্লিনার দ্বারা আমরা এই যে পেস্টগুলো ক্লিন করে দিলাম। তো এখন আমরা চেক দেওয়ার পালা, দেখি আমরা চেক করে কি আসে। বন্ধুরা, আমাদের কাজটা আমরা কমপ্লিট করে নিলাম অলরেডি। তো এখানে কমপ্লিট করার পর এখন আমরা এই মাদার বোর্ডটাকে এখান থেকে আলাদা করে আমরা আমাদের বডির সাথে ডিসপ্লে লাইন কানেকশন দিয়ে এবং কি প্রত্যেকটা লাইন কানেকশন করে দেখব আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। তো আমি আপনাদেরকে আবারও একটা কথা বলে দিই, আমি একাতে ক্যামেরা ধরে রেখেছি, একাতে ফোন চেক দিচ্ছি, তার জন্য ক্যামেরা নাড়াচাড়া হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের যে ডিসপ্লে লাইন এবং কি ব্যাটারি লাইন লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের সাথে কমপ্লিট লাইনগুলো লাগিয়ে দিলাম। তো এখন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি এমআই লেখা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে, আশা করি আমাদের ফোনটা কমপ্লিট হয়ে গেছে। তো না, এখানে দেখতে পাচ্ছি আবারও রিসেট হয়ে গেল। তো হয়তোবা ফোনটাতে মনে হয় চার্জ নেই, দেখি আবার কি আসে। তো এখানে দেখুন আবারও কিন্তু এমআই লেখা চলে আসছে, আবারও এমআই লেখা চলে আসছে, দেখি চালু হয় কিনা। আমাদের ক্যামেরাটা এখানে রেখে দিলাম, দেখি হয়তোবা ফোনে চার্জ কম। তো আমরা এটা চার্জে লাগিয়ে দেখি আমাদের ফোনটা কমপ্লিটলি চালু হয় কিনা। তো আমরা আমাদের এখানে চার্জারটা লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে চার্জারটা লাগিয়ে দিলাম। আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের ফোনটা কমপ্লিট চালু হয় কিনা। না, দেখতে পাচ্ছি বারবার রিসেট হয়ে যাচ্ছে এবং কি অটোমেটিকলি চালু হয়ে এমআই লেখা চলে আসে, আবারও চলে যায়, মানে এমআই লেখাটা আসে আবারও চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তোবা কয়েকবার ধরে এরকম হচ্ছে। তো আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিই, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করলাম এবং কি চার্জারটা রিমুভ করে আবারও কানেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ব্যাটারিটাকে আবার কানেক্ট করে দিয়ে আবারও ট্রাই করে দিচ্ছি যে আসলে কি আমাদের এটা সমস্যা আছে নাকি। তো আবারও দেখতে পাচ্ছি আমাদের ফোনটাতে একই সমস্যা দেখাচ্ছে, মানে এমআই লেখা চলে আসছে অটোমেটিকলি, মানে অটোমেটিকলি সুইচিং করছে এবং কি অফ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা সমস্যাই বলতে পারি আমরা, দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, আমার খুবই ঠান্ডা লেগে আছে, তার জন্য মুখে কথা বাড়ছে। তো এখন আমরা যেটা করবো, আমাদের সিপিইউ আর ইএমএমসি থেকে এটা হচ্ছে না, তো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী, হ্যাঁ, বডিও স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এটা এখানে পাওয়ার আইসি থেকে সমস্যা হতে পারে, যেহেতু আমাদের পাওয়ার আইসি থেকে আমাদের এই যে পাওয়ার সুইচিংয়ের লাইন গিয়ে থাকে। তো এক কথায় বলতে গেলে আমরা এখন আমাদের পাওয়ার আইসিটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির নিচে অটোমেটিকলি পেস্ট, কারণ আগে যে টেকনিশিয়ান ভাই দেখছে অলরেডি পেস্ট দিয়ে এটা হিটিং করেছে, হয়তোবা কোনো পাওয়ারটাও শর্ট হয়ে গেছে, এই কারণে এখান থেকে এটা অটোমেটিকলি চালু হচ্ছে। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটার এক এক করে চেক করে নিচ্ছি, কোনো ক্যাপাসিটার এখানে শর্ট নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং উইক দ্বারা এটা ক্লিন করে দিচ্ছি, কারণ এখান থেকে 1.8 ভোল্ট আমাদের পাওয়ার সুইচিংয়ে চলে যায়। তো 1.8 ভোল্টের লাইনটা যখন শর্ট থাকে তখনই কিন্তু এই সমস্যা হয়। তো এখানে দেখুন আমরা কিন্তু যখন চেক করেছিলাম ওইখান থেকে কিন্তু পাওয়ার সুইচিংয়ের লাইন ছিল আলাদা। হ্যাঁ, পাওয়ার সুইচটা ক্লিক করার পরে আমরা কিন্তু পাওয়ার সুইচ ক্লিকই করি নি, অটোমেটিকলি কিন্তু চালু হয়েছে, আর তাছাড়া পাওয়ার সুইচের লাইন ডিসকানেক্ট করা ছিল। হ্যাঁ, তো পাওয়ার সুইচে গিয়ে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে ক্লিন করে দিলাম, ক্লিন করার পরে আমরা আমাদের যে পাওয়ার আইসিটা আছে ওই আইসিটার আমরা রিভলভ করে দিব। হ্যাঁ, তো আমরা সুন্দর করে রিভলভ করে দিব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লা দেখতে পাচ্ছি। তো আমরা সোল্ডারিং উইক দ্বারা এটাকে পরিষ্কার করে দিচ্ছি, খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এক চান্সে কিন্তু এটার একটা ভালো একটা ফলাফল পাবেন। হ্যাঁ, তো এখানে দেখুন আমি কিন্তু এটাকে ক্লিয়ার করে দিলাম, করার পরে এখন আমরা এটাতে বল তৈরি করে দিচ্ছি, পিপিটি পেস্ট দিয়ে আমাদের পাওয়ার আইসিটার বল তৈরি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা বল তৈরি করে দিলাম। এখানে বল তৈরি করার পর এখন আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি আবারও আমাদের বুট ক্লিনার দ্বারা, যেন বাড়তি বলগুলো না থাকে, যেহেতু আমি মাস্টার স্টেনসিল দিয়ে কাজ করছি। তো এখানে তারপর আমরা হালকা পেস্ট দিয়ে হিটিং করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা বল একসাথে লেগে গেছে। তো আমরা এটাকে আলাদা করে আবারও হিট দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমরা এখানে আবার পাওয়ার আইসিটাকে ইনস্টল করে নিচ্ছি, মানে খুব সুন্দরভাবে এখানে যেভাবে ছিল ওইভাবে আইসিটাকে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে যখন আমরা বসাবো তখন কিন্তু আমাদের বাতাসটা যেন কম থাকে, না হয় আইসি উড়ে যাবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম, এখানে আইসিটা বসিয়ে দিলাম। তো এখন আমরা আবারও চেক করে দেখব যে আমাদের ফোনটা কি ওটু চালু হয়ে যাচ্ছে নাকি ঠিকঠাক মতো চলছে। তো আমরা আমাদের এখানে ডিসপ্লে রিবন এবং কি ব্যাটারির কানেক্টর এখানে কানেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা চার্জারটা এখানে প্লাগিং করে দিলাম। দেখতে পাচ্ছেন তো এমআই লেখা চলে আসছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চার্জিং লোগো চলে আসছে। এখন আমরা ফোনটা পাওয়ার অন করে দেখব যে আমাদের ফোনটা পাওয়ার অন হচ্ছে কিনা। তো দেখুন আমাদের এমআই লেখা চলে আসছে এবং আশা করি যেহেতু চার্জিং লোগো শো করছে আমাদের ফোনটাও রানিং হয়ে যাবে। আশা করি এখানে আর শুটিংটা নেই। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা চালু হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের ক্যামেরাটা এক জায়গায় রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ফোনটা ঠিকঠাক মতো টাচ কাজ করছে কিনা। তো এখানে দেখুন আমি কিন্তু আমাদের টাচটাও ঠিকঠাক মতো কাজ করছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা সবাইকে আবারও রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের এরকম কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।